আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পার্টে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি তো আজকে তোমাদের ঈদের নামাজ নিয়ে কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা তো আমরা তিনটি পয়েন্টে এই ঈদের নামাজ নিয়ে আলোচনা করবো কথা বলবো এক নম্বর হচ্ছে ঈদের নামাজ দুই নম্বর হচ্ছে ঈদের নামাজের পদ্ধতি তিন নম্বর হচ্ছে ঈদের নামাজের মশালা প্রিয় শিক্ষার্থীরা ঈদের নামাজ মুসলমানদের জন্য মূলত দুটি ঈদ একটি হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটি হচ্ছে ঈদুল আজহা ঈদের দিন আসলে দুরাকাত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নাতে মুখাদা নবী করিম সালাম সারাটা জীবন মসজিদে গিয়েই ঈদগাহে গিয়েই ঈদের নামাজ আদায় করেছেন যদিও কাবাঘর এবং মসজিদে নবাবীতে নামাজ পড়ার অসাধারণ ফজুদ বর্ণিত হয়েছে তারপরও নবী করিমফতাল্লাম ঈদগাহে যে খোলা মাটি তিনি ঈদের নামাজ পড়তেন জীবনে মাত্র একবার বৃষ্টিজনিত কারণে তিনি মসজিদে নববিত্তে ঈদের নামাজ পড়েছিলেন প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এই মানে ঈদের নামাজ প্রসঙ্গে যে কথাটা বুঝলাম সেটা হচ্ছে ঈদ হচ্ছে দুটি ঈদুল ফিতর ঈদুল আজহা এবং এই ঈদ ঈদের দিন দুরাকাত নামাজ পড়া ওয়াজিব এবং এই নামাজটা ঈদগাহে যে পড়া সন্নাতে মোয়াক্ষাদা নব্বী জীবনে মাত্র একবার বৃষ্টির কারণে মসজিদে নবীতে নামাজ পড়েছিলেন বাকি সব সময় তিনি ঈদগাহাজি নামাজ পড়তেন প্রিয় শিক্ষার্থীরা ঈদের ঈদের নামাজের পদ্ধতি সম্পর্কে কথা বলছি আসলে ঈদের নামাজের ঈদের নামাজ পড়া ওয়াজিব এই নামাজটি ওয়াজিব দুরাকাত নামাজ পড়তে হয় তো প্রথমেই ঈদের নামাজের নিয়ত করতে হয় নিয়ত আসলে মনের বিষয় বাংলা কিংবা আরবিতে বা যে কোনো ভাষাভাষীর বিষয় মনে মনে নিয়ত করা যায় তো নিয়ত করার পর তাকবির তাহরিমা বলে আল্লাহ আকবর বলে তাকবির তাহরিমা তাহারিমা বাঁধতে হয় তারপর সানা পড়তে হয় সানা পরার পর তিনবার আল্লাহ আকবর বলে তাকবির দিতে হয় এটাই হচ্ছে ঈদের আমরা জানি ঈদের তাকবির হচ্ছে ঈদের নামাজের তাকবির হল অতিরিক্ত ছয়টি প্রথম রাকাতে সানা পরার পর তিনটি তাকবির দিতে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এভাবে বলতে হয় এবং প্রতিবারই হাত কান পর্যন্ত উঠাতে হয় প্রত্যেক তাকবিরের পর সুভান আল্লাহ পরা পরিমাণ সময় থামতে হয় একটু স্থির থাকতে হয় প্রিয় শিক্ষার্থীরা তৃতীয় রাকাতের পর হাত বাঁধতে হয় অর্থাৎ তৃতীয় তাকবীরের পর হাত বাঁধতে হয় আমরা প্রথমেই বলেছি প্রথমেই আমি আবারও বলছি প্রথমেই তাকবিরের তাহরিমা এরপরে পড়া অতপর তিনটি তাকবীর বলা তৃতীয় তাকবিরের পর হাত বাঁধতে হয় আমরা যেভাবে সাধারণত হাত বাঁধি তারপর আওয়াজ বিসবিল্লা পরে সূরা ফাতেহা পড়তে হয় অতপর যে কোনো একটি সুরা পরে ঈদের নামাজ পড়তে হয় অতপর নিয় নিয়ম মতো রুকো সাজরা করে আদায় করার মধ্য দিয়ে এক রাখাত সমাপ্ত হয় অতপর দ্বিতীয় রাখাতের জন্য আবারও দাঁড়াতে হয় দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে সাধারণ নিয়মে সুরা ফাতে এবং অন্যান্য যে কোনো একটি সুরা অতবা অংশ অংশবিশেষ তেলাবাত করতে হয় পাঠ করতে হয় অতপর রুকুতে যাওয়ার আগে কথাটা আমরা খেয়াল করি রুকুতে যাওয়ার আগে তিনটি তাকবির দিতে হয় তাহলে আমরা বুঝলাম কি প্রথম রাখাতে সানা পড়ার পর তিনটি তাকবির ছিল দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগ মুহূর্তে আগে তিনটি তাকবির আগে নিয়মই দিতে হয় তাহলে তিন তিন ছয় অর্থাৎ ছয়টা তাকবির শেষ হয়ে গেল প্রিয় শিক্ষার্থীরা আমরা আগেই বলছিলাম ঈদের নামাজ ওয়াজিব এই নামাজ দু রাকাত পড়তে হয় এবং ওই নামাজের মধ্যে ছয়টি তাকবির রয়েছে প্রথম রাকাতে সানার পরে সানা পড়ার পরে তিনটি তাকবির দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে তিনটে তিনটি তাকবির বলতে হয় এই তিন তিন ছয়টি তাকবিরের মধ্য দিয়েই ঈদের নামাজ শেষ হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা ঈদের নামাজের মশালা নিয়ে একটু কথা বলছি ঈদের নামাজ আসলে পড়ার সময় হলো সূর্য ভালোভাবে ওঠার পর থেকে দুপুরের আগ পর্যন্ত অর্থাৎ সূর্য ওঠার পর থেকে শুরু করে নামাজ পড়া শুরু করা যায় এবং দুপুরের আগেই এই নামাজটা সমাপ্তি করতে হয় অর্থাৎ এই সময়ের মধ্যেই নামাজটা আদায় করতে হবে দুই নম্বর বিষয়টি হচ্ছে ঈদের নামাজ জামাতে আদায় করতে হয় ঈদের নামাজ মূলত জামাতে পড়তে হয় তিন নম্বর বিষয়টি হচ্ছে মার্শাল হচ্ছে ঈদের নামাজের জন্যে আজান কিংবা ইকামতের প্রয়োজন হয় না চার নম্বর মশালা হচ্ছে ঈদের নামাজের পূর্বে ও পরে ঈদগাহের জন্য ঈদগাহে অন্য কোনো নামাজ পড়া মাকরু অর্থাৎ ঈদের নামাজের আগে কিংবা পরে ঈদগাহে যেয়ে কোনো রকম নামাজ পড়া যাবে না পাঁচ নম্বর মশালাটি হচ্ছে ঈদের নামাজ ছুটে গেলে সেই নামাজের কাজে আদায় করার কোনো সুযোগ নেই ছয় নম্বর মশালাটি হচ্ছে ঈদের নামাজের পর খুদ্ দেয়া শূনা এবং খুদ্বার শোনাটা হচ্ছে ওয়াজিব সাত নম্বর মশালা হচ্ছে ঈদের প্রথম ক্ষুদায় নয়বার এবং দ্বিতীয় ক্ষুদবার সাতবার তাকবির বলতে হয় নয়া সাত ষোলোবার আট নম্বর মশালারটি হচ্ছে ঈদগাহে এক রাস্তায় দিয়ে যাওয়া এবং অন্য রাস্তায় দিয়ে আসা মুস্তাব সব এটা আলাদা একটা সবের বিষয় নয় নম্বর মশালাটি হচ্ছে ঈদের দিন রোজা রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা হারাম প্রিয় শিক্ষার্থীরা তো আমরা আজকের পাঠে ঈদের নামাজ সম্পর্কে জানলাম ঈদের নামাজ পড়ার পদ্ধতি জানলাম অতঃপর ঈদের নামাজের কয়েকটি ছোটোখাটো মাসালাম সেল নিয়েও আমরা আলোচনা করছি আমরা জানলাম প্রিয় শিক্ষার্থীরা তো এই বিষয়ে আমাদের জানা দরকার যেহেতু এটা আমাদের আমাদেরই একটা কাজ এবং প্রতি বছর মাত্র দুবার আমাদের সে কাজটি করতে হয় একটু খেয়াল না রাখলে অনেক ভুলে যায় এজন্য বিশেষ করে ঈদের নামাজের আগ মুহূর্তে আমাদের বিষয়টা একটু জানা শোনা বোঝা অতপর সেই অনুযায়ী নামাজটা আদায় করা আমাদের প্রত্যেকের উপর প্রয়োজন তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি